হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো বেশি কথা নাই, সরাসরি কাজে চলে যাই। এই যে একটা ওয়ান টাইম কাপ, এই কাপটার আমি এখানে কেটে নেব। নিচের অংশটা কেটে নিচ্ছি। এবার এভাবে এটা কেন করছি, এটা এই যে এইভাবে করার জন্য, এভাবে আমি টেপ লাগিয়ে নেব। তো দেখতে থাকুন আমি কিভাবে টেপ লাগাচ্ছি। এই ফাঁকে বলে নিই, আমার চ্যানেলে যারা নতুন তারা পেপার ম্যাশ তৈরি এবং পেপার ক্লে তৈরি কিভাবে করতে হয় তার উপরে একটা ভিডিও আছে, দেখে নেবেন প্লিজ। চ্যানেলের ভেতরে যাবেন, আমার চ্যানেলের ভেতরে পেপার ম্যাশ তৈরি এবং পেপার ক্লে তৈরি ভিডিও আছে। আর শুধু আমি তৈরি করা দেখাবো, ক্লেটা কিভাবে তৈরি করছি সেটা দেখাচ্ছি শুধু, ঠিক আছে? এই যে আমি এভাবে টেপটা লাগিয়ে নিলাম। আর আরেকটা কাপ নিলাম, আপনাদের সংগ্রহ এগুলো না থাকলে প্লাস্টিকের বোতল দিয়ে, বোতলের মুখের অংশ দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। পরে খুলে ফেলে দিবেন মুখের অংশটুকু, ভেতরের অংশ রেখে দিলে কোনো সমস্যা নেই। তো এবার পেপার ক্লেতে চলে যাই। নিয়ে নিয়েছি বরাবরের মতো পেপার ম্যাশ আর রান্না করা অ্যারারুট, এটা গ্লু। অনেকে ভাতের মাড় ব্যবহার করেন, আবার আটা রান্না করেও ব্যবহার করেন, তবে সেটাতে পোকা লাগার ভয় থাকে, আর এটাতে পোকা লাগে না, যার কারণে আমি সবসময় অ্যারারুট রান্না করে গ্লুটা তৈরি করে নিই যাতে কোনো সমস্যা না হয়। আর ভাতের মাড় অত কোথায় পাবো, ভাত তো রান্না হয় রাইস কুকারে অথবা প্রেশার কুকারে, ভাতের মাড় কোথায় পাওয়া যাবে বলুন তো। দেখুন পুরাটা আমি এভাবে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি, দু তিন মিনিট মাখলেই কিন্তু পুরো ভাবলেটা বেশ পারফেক্ট মতো হয়ে যাবে। যত বেশি মাখবেন এভাবে তত সুন্দর হবে। বন্ধুরা, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমাকে যদি ভালোবেসে থাকেন তো সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার ভিডিও নতুন যে ভিডিওগুলো আপলোড হয় সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে, ঠিক আছে? এই যে মাখা হয়ে গেছে, এবার আমি কাজে চলে যাই। এই যে প্রথমে আমি নিচের অংশটা করে নিচ্ছি, এই যে আমার নিচের অংশ। এখানে আমার আরও একটা কেটে রাখতে হতো, কাটা হয়নি, এবার কেটে নিই নিচের অংশটা। টেপ দিয়ে লাগিয়ে নিলে ভালো হয়, আমার টেপ দিয়ে লাগানোর দরকার হবে না, আমি এভাবেই করে নিতে পারবো।
যে এখানটা একটু মোটা মতো হবে, এই সাইডটা এইভাবে আঙুলের সাহায্যে এভাবে চলে আসবেন। গ্লুটা যদি ঘন হয় তাহলে আপনি কাজ করে মজা পাবেন, আর গ্লুটা যদি পাতলা হয় তাহলে ক্লেটা পারফেক্ট হবে না। এবং পেপার ম্যাশটা বেশ শুকনো শুকনো জাতীয় পানি ঝরিয়ে বেশ ঝরঝরে মতো হলে তারপরে কাজ করলে সেটা দিয়ে ক্লে বানালে সুন্দর হয়, ভেঙে পড়ে যায় না। এই যে দেখেন আমি কিভাবে করছি, আমার কিন্তু ভাঙছে না এটা, এবং শুকানোর পরে এত সুন্দর মজবুত হয়। মাঝে মাঝে আমারও ম্যাশটা নরম হয়ে যায়, মানে পানি ঠিক মতো না ঝরানোর কারণে নরম হয়ে যায়, তখন আমার কাজ করতে বেশ সমস্যা হয়, তাই আমি ম্যাশটা একটু ভালোভাবে ঝরঝরে করে নিই। এবার এখানে এটা দিয়ে নিচ্ছি, এই যে আমি আগে, আমার যেহেতু টেপ লাগানো হয়নি সেহেতু আমি এভাবে দিয়ে নিচ্ছি, পরে ওর সঙ্গে জয়েন্ট দিয়ে নেব। কেমন তো দেখতে থাকুন আমি কিভাবে করছি। যা এই সাইড থেকে খুলে পড়ে যাচ্ছে, সমস্যা নেই, হাত আছে, আবার লাগিয়ে ফেলবো, কতবার ভাঙে কতবার গড়ি, এভাবেই কাজ করি আমি, ভাঙা আর গড়া। এই যে মুখের অংশটা, এবার এখানে আমি লাগিয়ে নেব, এই যে হাতের সাথে একটু মার লাগিয়ে নিয়ে এভাবে ঘষে নেব, অথবা পাথর দিয়ে হালকা হালকা চাপ দিয়ে ঘষে নেওয়া যায়, চামচটা দিয়েও ঘষে নেওয়া যায়। তবে আমি পাথর দিয়েই বেশি কমফোর্টেবল ফিল করি, সেজন্য আমি পাথর দিয়েই ঘষি, যার যেমন ভালো লাগে। আমি যেভাবে করছি সেভাবে চেষ্টা করবেন, কিন্তু কাজ করে যেটা দিয়ে সুবিধা পাবেন সেটা নেবেন, তাহলে নিজের আরাম আয়েশটাই নিজের কাছে বড়। আপনি কিসে কমফোর্টেবল ফিল করছেন সেটা আপনি ভালো জানেন, বুঝতে পারবেন আমার চেয়ে। এই যে এভাবে আমি বেশ শুরু করে নিয়ে আসবো এদিকে, প্রচণ্ড গরম পড়ছে, গরমে কাজ করতে গেলে খুব কষ্ট হয়, তবে শুকিয়ে আরাম পাওয়া যায়, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় রোদ্রে, আর শীতকালে রোদের তাপ কম, যে কারণে শুকাতে অনেক দেরি হয়। আবার বর্ষাকালে ছাদে দিলে ভয়, কখন বৃষ্টি এসে ভিজে নষ্ট হয়ে যাবে, সবসময় টেনশনে থাকতে হয় আমার জিনিসগুলো হয়তো ভিজে গেল। এই যে এবারে আমি সেকেন্ড লেয়ারের ক্লেটা তৈরি করা দেখাবো, তো ততক্ষণ সাথে থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমি নিয়ে নিয়েছি পেপার ম্যাশ, পেপার ম্যাশটা ব্লেন্ড করে চিপে নিয়ে এভাবে হাতের সাহায্যে ঝরঝরে করে নিয়েছি, এমন দানা ছাড়িয়ে নিয়েছি, খুব সুন্দর মিহি হয়েছে। এটা দিয়ে সেকেন্ড লেয়ার দিলে খুব সুন্দর মসৃণ হবে। আর নিচ্ছি ওয়ালপুট্টি পাউডার, এটা অপশনাল, কারো সংগ্রহে না থাকলে বা কেউ দিতে না চাইলে দিবেন না, সমস্যা নেই, সেক্ষেত্রে এত সুন্দর মসৃণ হবে না। আহা, চুল চলে গেছে, চুলটা সব জায়গাতেই থাকে। তো এবার এর সাথে আমি সামান্য পানি দিয়ে নিচ্ছি, যদি আপনাদের পেপার ম্যাশটা ভেজা ভেজা হয়ে থাকে তাহলে পানি দেওয়ার দরকার নেই, আমারটা একটু শুকানো মতো সেজন্য একটু পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে এই দুটো বেশ ভালোভাবে মেখে নিচ্ছি,
এর সাথে এবার রান্না করা অ্যারোরুট, এটা ভালোভাবে মেখে নেব আমি। এই দেখুন ভিউয়ার্স, আমার কাছে অলরেডি আগেকার একটা শুকানোতে আছে, সেটা আমি এখানকার এই অংশটা খুলে ফেলছি। এখানে দেখুন বেশ সমান হয়ে আছে, এটা আমি ফেলে দেব, কেউ চাইলে রেখেও দিতে পারেন। এটা ওয়াটারপ্রুফ কাগজ, এর উপর কালার করে ফেললে বেশ সুন্দর লাগবে দেখতে, সেক্ষেত্রে এই সাইডটা ফিনিশিং দেওয়ার প্রয়োজন হতো না যদি রাখতেন। তো আমি নিচে খানিকটা দিয়ে নিয়েছি আগে, যাতে খুব তাড়াতাড়ি দেখাতে পারি, ভিডিওটা শেষ করতে পারি, তখন দেরি হলে আবার আপনারা বিরক্ত হয়ে যাবেন, সেই জন্যে আপনারা যাতে বিরক্ত না হন সেজন্য আমি এভাবে কিছুটা দিয়ে রেখেছি। এই যে দেখাচ্ছি শুধু যে কিভাবে দিতে হয় সেকেন্ড লেয়ারটা, অনেকেই বুঝতে পারে না সেজন্যে। এবার আমি অফ ক্যামেরায় পুরাটা লাগিয়ে পাথরের গায়ে একটু অ্যারারুট লাগিয়ে নেব এবং এভাবে ঘষে ঘষে সমান করে নেব। কেউ যদি এভাবে ঘষে সমান করতে না পারেন, তাহলে রোদ্রে শুকানোর পরে, বেশ ভালোভাবে সেকেন্ড লেয়ার দেওয়ার পরে রোদ্রে শুকানোর পরে সিরিজ কাগজ দিয়ে ঘষলেও সমান হয়ে যাবে। দেখুন আমার কত সুন্দর এটা সমান হয়ে গেল। তো আমি অফ ক্যামেরায় পুরাটা ফিনিশিং দিয়ে নেবো, কেমন? ভিউয়ার্স দেখুন, আমি একটু শক্ত করে নিয়ে এর সঙ্গে ক্লে দিয়ে, এই যে এভাবে ক্লে লাগিয়ে এর সাথে লাগিয়ে নিয়েছি, দুটো সাইডে লাগিয়ে নিয়েছি। এই যে হাতের সাথে একটু অ্যারারুট নিয়ে এভাবে এভাবে আলতোভাবে ঘষে ঘষে লাগাতে হবে। খুব বেশি চাপ দিলে কিন্তু ভেঙে পড়ে যাবে, শুকাবে তারপরে শক্ত হবে। আমি আরও একটু ডেকোরেশনে যাব। হ্যাঁ, এই যে এইভাবে আমি আরও কিছুটা ডেকোরেশন করব। এভাবে আমি ক্লেটা বেশ সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। আমার ভয়েস আপনারা বুঝতে পারছেন কি না জানি না, পাশে বাসায় গান বাজছে, তো আমার ভয়েসটা বুঝতে যদি কষ্ট হয় আমি দুঃখিত। এই যে এভাবে এবার আমি সরু কিছুর সাহায্যে এভাবে ডিজাইনটা করে নিতে হবে, এই পাশটা একটু এভাবে চাপ দিয়ে। এই যে আমার চাকুটা নোংরা হয়ে গেছে, পরিষ্কার করার অত সময় নেই ভাই, তাই এইভাবেই কাজ চালিয়ে যাচ্ছি। একা মানুষ, সব দিক সামলাতে হয়, টেবিলটাও খুব নোংরা হয়ে গেছে, যখন সময় পাবো তখন পরিষ্কার করব। এই যে দেখুন, এইভাবে একটু হাতের সাথে গ্লু নিয়ে এইভাবে আমি ঠিক করে নিচ্ছি। এই যে এই সাইডটাতেও একটু এভাবে দিয়ে নিচ্ছি। আমি যেভাবে ডেকোরেশন করছি সেভাবেই যে করতে হবে এমন কোনো কথা নাই, যার যেমন ভালো লাগবে সে সেভাবে করবে। এভাবে আমি একটু এইভাবে করে নিই, এখানে আর একটু দেখলে যে
দুটো আঙুলের সাহায্যে আমি এইভাবে ঢেউ কাটিয়ে নিচ্ছি। এই যে আমার এখানে আরো একটু আঙুলে হচ্ছে না, চাকু দিয়ে করে নিচ্ছি। এখানে আরো একটু ক্লে লাগবে। এর সাথে আমি আরো কিছু ডেকোরেশন করব। তো যে এভাবে দু হাতের তালু দিয়ে আমি এটা শুরু করে নেব। এই যে ঠিক এখান থেকে লাগাবো আমি, দেখুন ভালোভাবে এখান থেকে এভাবে। আমার কম পড়ে গেল, আর একটু লাগবে এটার সঙ্গে। যে আঙুলের সঙ্গে একটু গ্লু নিয়ে নিচ্ছে, নিয়ে এইভাবে আমি এটা লাগিয়ে দিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আপনাদের যদি কারোর অর্ডার করার ইচ্ছা থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজ আছে মালাস ক্রাফটস বলে, সেখানেও যোগাযোগ করতে পারেন। তো আমার হয়ে গেল ডেকোরেশন, এদিকটাতেও আমি করে রেখেছি। দেখুন দুটো সাইডে আমি ডেকোরেশন করে নিলাম। প্রথমে আমি এটা করে রেখেছি, তারপরে এই সাইড করলাম। ওই সাইডটা আমি অফ ক্যামেরা আরও একটু মসৃণ করব, ভালোভাবে ফিনিশিং দেব। তো সবাই ভালো থাকবেন, আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।